নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জেরক্স ও ফটো প্রিন্ট আউটের ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করব। অর্থাৎ এই ব্যবসাতে আপনি জেরক্স ও প্রিন্ট আউটের একটা দোকান খুলে ব্ল্যাক হোয়াইট ও কালার জেরক্স, পেপার প্রিন্ট আউট, ফটো প্রিন্ট আউট প্রভৃতি সার্ভিস প্রোভাইড করবেন ও মাসে অফুরন্ত রোজগার করবেন। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় ফান্ডা দেওয়া হয়, যাতে আপনি সেই সমস্ত ফান্ডা থেকে একটি আইডিয়া বেছে নিয়ে শুরু করতে পারেন আপনার নিজের একটা স্বাধীন ব্যবসা। বন্ধু, ডিজিটাল যুগে আমাদের কত না প্রয়োজনে যখন তখন ডকুমেন্ট জেরক্স করবার প্রয়োজন পড়ে। স্কুল কলেজের নোট থেকে শুরু করে সরকারি বেসরকারি অফিসে, ব্যাংকে, প্রায় প্রত্যেকটি প্রয়োজনে জেরক্স কপি ও পেপার প্রিন্ট আউটের চাহিদা সব সময় পড়ে। আর এই চাহিদার কথা মাথায় রেখেই আপনি এই জেরক্সের ব্যবসা নিশ্চিন্তে শুরু করতে পারেন। বন্ধু, আমি দেব আপনাদের গাইডেন্স। এই ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু। কত টাকা পুঁজি লাগবে, কোথায় জেরক্সের দোকান করবেন, জেরক্সের সঙ্গে আর কী কী দোকান করবেন, জেরক্স মেশিন ও অন্যান্য মেশিন কোথা থেকে কিনবেন, কত টাকা খরচ পড়বে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য .com টিউটোরিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধু, আজকের যুগে দাঁড়িয়ে এই জেরক্স ও প্রিন্টিং সলিউশনের বিজনেস ভালো রানিং বিজনেস। বন্ধু, একবার প্রপার লোকেশানে দোকান খুলে ব্যবসা শুরু করলে কাস্টমারকে সার্ভিস দিয়ে শেষ করে উঠতে পারবেন না বন্ধু। শুধু তাই নয় বন্ধু, এই ব্যবসাকে যতই ছোট ব্যবসা বলে মনে হোক, এই ব্যবসা থেকেই আপনি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবেন বন্ধু। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা এমন একটা ব্যবসা যেটা গ্রাম থেকে শহর সর্বত্র সমানভাবে চলবে। তাহলে চলুন বন্ধু, নতুন করে এই ব্যবসা শুরু করতে গেলে কী করবেন আর কী করবেন না, তার টোটাল প্ল্যানিংটা কয়েকটা ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করি। আমরা প্রথম ধাপে আলোচনা করব এই জেরক্স ও ফটো প্রিন্ট আউটের ব্যবসাটা ঠিক কী রকম, আপনার কাজটা ঠিক কী হবে, কীভাবে শুরু করবেন। দ্বিতীয় ধাপে আমরা জেনে নেব এই ব্যবসা শুরু করতে গেলে আপনার কী কী প্রয়োজন, তার খুঁটিনাটি তথ্য। তৃতীয় ধাপে আপনি কোন লোকেশানে এই ব্যবসা করবেন এবং সবথেকে ভালো চলবে কোন কোন লোকেশানে, সেই নিয়ে একটু আলোচনা করব। চতুর্থ ধাপে আমরা দেখে নেব এই জেরক্সের দোকানে জেরক্স ছাড়া আর কী কী ব্যবসা আপনি যুক্ত করতে পারেন যাতে আপনার ইনকাম বৃদ্ধি পেতে থাকে। পঞ্চম ধাপে আমরা জানবো আপনি এই সমস্ত জেরক্সের দোকান বা অন্যান্য যে সমস্ত মেশিনের প্রয়োজন আপনার পড়বে সেগুলোকে আপনি কোথা থেকে কিনবেন সস্তা দামে, সেগুলো সম্পর্কে জানবো এবং কত টাকা খরচ পড়বে তার জন্য সেই সম্পর্কেও জানবো। এবং সবশেষে ষষ্ঠ ধাপে আমরা আলোচনা করব আপনি কত পার্সেন্ট প্রফিট মার্জিন পাবেন এই ব্যবসায় বা কত টাকা ইনকাম হতে পারবে আপনার এই ব্যবসা থেকে। তাহলে বন্ধু, চলুন শুরু করা যাক প্রথম ধাপ। তাহলে বন্ধু, খুব সহজ কথায় দেখে নিই এই জেরক্সের ও ফটো প্রিন্টিংয়ের ব্যবসাটা অ্যাকচুয়ালি ঠিক কী রকম। খুব সহজ কথায় বলতে গেলে বন্ধু, আপনি প্রপার লোকেশান দেখে একটা জেরক্সের ও ফটোর দোকান খুলবেন এবং কাস্টমার তার ডকুমেন্ট জেরক্স করতে এলে আপনি জেরক্স করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স, কালার জেরক্স, পাসপোর্ট ছবি তুলতে এলে পাসপোর্ট ছবি প্রিন্ট আউট করে দেবেন, যে কোনো ডকুমেন্টের প্রিন্ট আউট করতে এলে প্রিন্ট আউট করে দেবেন এবং প্রতি পেজ পিছু আপনি দাম নেবেন। এবার এর সঙ্গে সঙ্গে আরও কিছু সার্ভিস আপনি অ্যাড করতে পারবেন যাতে আপনার ইনকামটা শুধুমাত্রই জেরক্স ও ফটো প্রিন্ট আউটের উপরেই নির্ভর না থেকে আরও এক্সট্রা ইনকাম আসতে থাকে। বন্ধু, তাহলে এই ব্যবসা শুরু করতে গেলে আপনার কী কী প্রয়োজন হবে চলুন চট করে একটু দেখে নিই। বন্ধু, এই জেরক্স ও ফটো প্রিন্টিং ব্যবসা শুরু করতে গেলে খুব বেশি টাকার ইনভেস্টমেন্টও প্রয়োজন পড়বে না আর প্রচুর কিছু পেপার ওয়ার্কেরও আপনার প্রয়োজন পড়বে না। তাহলে কী কী প্রয়োজন পড়বে চলুন দেখে নিই। নাম্বার ওয়ান, আপনাকে একটা দোকান ঘরের বন্দোবস্ত করতে হবে। মোটামুটিভাবে 10x10 ফুটের অর্থাৎ 100 স্কোয়ার ফিটের মধ্যে একটা দোকান ঘর হলে যথেষ্ট আপনার এই ব্যবসা চালানোর জন্য। এবার এই দোকান ঘরটা প্রপার কোনো মার্কেট, অফিস চত্বর, স্কুল কলেজ চত্বর বা পপুলার কোনো জায়গায় হলে, যদি রাস্তার উপর না হয়ে গলির ভিতরে হয়ে থাকে তাও যথেষ্ট, আর যদি খুব একটা পপুলার জায়গা না হয় একটু রোডের ওপর জায়গাটা হলে খুব ভালো হয়। তাহলে প্রথম ডিম্যান্ড হলো আমাদের একটা দোকান ঘরের প্রয়োজন পড়বে। এবার আপনার বাড়ি যদি এই রকম প্রপার লোকেশনের কাছাকাছি থেকে থাকে তাহলে আপনি বাড়ি থেকেও এই জেরক্সের বিজনেস শুরু করতে পারবেন বন্ধু। দ্বিতীয় রিকোয়ারমেন্টে আসি বন্ধু, 2 নম্বর হলো আপনাকে জেরক্সের মেশিন কিনতে হবে। কোন মেশিন কিনবেন, কত টাকা দাম পড়বে একটু পরে আসছি বন্ধু।
তৃতীয় রিকোয়ারমেন্টটা দেখে নিই। তৃতীয় রিকোয়ারমেন্ট হলো আপনাকে একটা কম্পিউটার কিনতে হবে, ওই ফটো প্রিন্ট আউট বললাম বা প্রিন্ট আউট করতে হবে তার জন্য, সঙ্গে একটা প্রিন্টার নিতে হবে। ইদানিংকালে জেরক্স মেশিন থেকেই প্রিন্ট আউটের সলিউশনগুলো হয়ে যায়, শুধুমাত্র ফটো প্রিন্ট আউটের জন্য হলেও আপনাকে একটা কম্পিউটার প্রিন্টার নিতে হবে। চার নম্বর রিকোয়ারমেন্ট হলো আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। আপনার বাড়ি গ্রাম পঞ্চায়েতে হলে গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে, পৌরসভায় আপনার বাড়ি হলে পৌরসভার অফিস থেকে, কর্পোরেশন এলাকায় আপনার বাড়ি হলে কর্পোরেশনের বড় অফিস থেকে আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে দোকান খুলবার জন্য, যেটা প্রয়োজন পড়ে এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন বন্ধু। এছাড়া কী প্রয়োজন, আপনার ইন্টারনেট কানেকশান থাকলে খুব ভালো হয় এই ব্যবসাতে, কারণ আমরা শুধুমাত্র জেরক্সে না থেমে থেকে আরও কিছু ব্যবসা অ্যাড করব যাতে আমাদের মাসিক ইনকামটা অনেক বেশি হতে পারে। তার জন্য একটা প্রপার ইন্টারনেট কানেকশান থাকলে খুব ভালো হয়। আর এই কয়েকটা রিকোয়ারমেন্ট হয়ে গেলেই বন্ধু আমরা ব্যবসা শুরু করে দিতে পারি। বন্ধু এবার বন্ধু আমরা তৃতীয় ধাপে দেখে নিই কোন কোন লোকেশানে এই ব্যবসা খুব ভালো চলবে সেই ব্যাপারটা। আপনারা মোটামুটি জানেন কোন কোন জায়গাতে জেরক্সের প্রয়োজন, লোকের বেশি প্রয়োজন পড়ে। ন্যাচারালি স্কুল কলেজ চত্বর, অর্থাৎ যেই জায়গাতে স্কুল বা কলেজ আছে, হাই স্কুল বেসিক্যালি, সেইখানে কিন্তু এই জেরক্সের দোকান খুলে রাখলে আপনার নিশ্চিত কাস্টমার আপনি পাবেনই। সেই সঙ্গে যে কোনো অফিস চত্বরে, সেটা বেসরকারি অফিস হোক, সরকারি অফিস হোক, ব্যাংকের কাছাকাছি, বিশেষত এমন কোনো যদি জায়গা হয় যেখানে দু তিনটে ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেই রকম জায়গায় যদি একটা জেরক্সের দোকান খোলা যায় তো কথাই নেই বন্ধু। তো এইরকম বেসরকারি অফিসগুলোর কাছেও, অর্থাৎ পপুলার কোনো এলাকা যেখানে অনেক বেসরকারি অফিস আছে, যেখানে অনেক সরকারি দপ্তর রয়েছে, সেটা বিডিও অফিস হোক, কর্পোরেশন অফিস হোক, পৌরসভার অফিস হোক, এমনকি নিদেন পক্ষে গ্রাম পঞ্চায়েতের অফিস হতে পারে, বিএলআরও অফিস হতে পারে, যে কোনো অফিসের কাছে যেখানে লোকের ডকুমেন্ট জেরক্স করবার প্রয়োজন পড়বে, এমন প্রয়োজন আছে লোকেশান আপনি দোকান খুলতে পারবেন। এবার সেই অফিসকে কেন্দ্র করে যেমন আপনি কাস্টমার পাবেন, তেমনি লোকাল কাস্টমার যে কোনো প্রয়োজনে, ভোটার আইডি জেরক্স, আধার কার্ড জেরক্স, এরকম গুরুত্বপূর্ণ জেরক্স করবার জন্যও আপনার কাউন্টারে আসবেন বন্ধু। এই হচ্ছে লোকেশান। একটু আমরা বুদ্ধিটাকে যদি খাটাই আমরা নিজেরাই বুঝে যেতে পারবো কোন জায়গায় আমরা কাস্টমার পাবো। তবে আমরা যেহেতু শুধুমাত্র জেরক্স করবো না, দোকান খুলে জেরক্সের জন্য বসে থাকবো না, আরও কিছু সার্ভিস আমরা ইনক্লুড করবো, তাই এই ব্যাপারটাকে আপনি আরও একটু ডিপলি ভাবতেও পারবেন বন্ধু। এবার আমরা চতুর্থ ধাপে একটু দেখে নিই, জেরক্স ছাড়া আপনি তাহলে কী কী ব্যবসা ইনক্লুড করতে পারবেন যাতে আপনার ইনকামটা বৃদ্ধি পায়। বন্ধু প্রথমেই নাম্বার ওয়ান হিসাবে আমরা জেরক্সটাকে রাখছি, অর্থাৎ আমরা জেরক্সের দোকান খুলছি। জেরক্স মানে কালার জেরক্স এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স দুটোই হয়ে থাকে। এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আরও একটা জিনিস, সেটা হচ্ছে প্রিন্ট আউট করা। যে কোনো পেপার প্রিন্ট আউট আপনি আপনার কাউন্টার থেকে করতে পারবেন, সেই সার্ভিস আমাদেরকে রাখতে হবে, অর্থাৎ আমাদেরকে একটা কম্পিউটার রাখতে হবে উইথ প্রিন্টার। এবার কম্পিউটারকে আমরা জেরক্সের মেশিনের সঙ্গে কানেক্ট করতে পারি। ইদানিংকালের ডিজিটাল যে সমস্ত জেরক্সের মেশিন কিনতে পাওয়া যায়, সেই জেরক্সের মেশিনকে ইউএসবি কর্ডের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে কম্পিউটার থেকে প্রিন্ট আউট জেরক্সের মেশিনের মাধ্যমে বের করে নেওয়া যায়, তাতে প্রিন্টিং খরচটা অনেক টাকা কমে। তো আপনি তাহলে জেরক্সের সঙ্গে প্রিন্ট আউট করতে পারছেন, এর সঙ্গে আপনি পাসপোর্ট ছবি তোলার আইডিয়াটা রাখতে পারেন, এক মিনিট বা দু মিনিট সময়ের মধ্যে যে পাসপোর্ট ছবি তোলার ব্যবসা হয়ে থাকে সেটা করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক, কালার হোক, তার জন্য আপনাকে কিন্তু আলাদা একটা প্রিন্টার কিনতে হবে। তো এবার এই দুটো ব্যবসা তো চললই, এর সঙ্গে আপনি আরও কিছু অ্যাড অন করতে পারেন আপনার ব্যবসায়, যেমন অনলাইন সার্ভিসেস, অর্থাৎ যে কোনো কিছুর ফর্ম ফিল আপ আপনি আপনার কাউন্টার থেকে করতে পারবেন। কলেজে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ হোক, চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ হোক, এই সমস্ত ফর্ম ফিল আপগুলো আপনি অনলাইন করতে পারবেন। শুধু তাই নয়, ইলেকট্রিক বিল জমা দেওয়া বা যে কোনো ধরনের বিল পেমেন্ট আপনি আপনার এই অনলাইন সার্ভিসে অ্যাড করতে পারবেন বন্ধু। যেমন ধরুন একটা চাকরির ফর্ম ফিল আপ করতে যদি আপনি শুধুমাত্র 30 টাকা নেন এবং প্রিন্ট আউটের জন্য যদি একটা পেজ প্রিন্ট আউটে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউটে 5 টাকা করে নেন, তাহলে একজন কাস্টমারের কাছ থেকে আপনি 50 টাকা ন্যূনতম রোজগার করে যেতে পারবেন। কলেজে ভর্তির ফর্মের ক্ষেত্রেও তাই, যেই সময় কলেজে ভর্তির সিজনটা আসে এত ভিড় হয় এই সমস্ত জেরক্স বা অনলাইন সবগুলোতে, কল্পনা করা যায় না বন্ধু। একজন স্টুডেন্ট 4-5টা কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করে, এবং এক একটা কলেজে ফর্ম ফিল আপের জন্য যদি আপনি ন্যূনতম 20 টাকা ধরে রাখেন অনলাইন সার্ভিস দেওয়ার জন্য, বা 30 টাকাও ধরে রাখেন এবং প্রিন্ট আউটের জন্য 5 টাকা করে প্রতি পেজ, এক একজন স্টুডেন্ট যদি 4-5টা কলেজে ফর্ম ফিল আপ করে, এক একজনের কাছে আপনার বিল হবে মিনিমাম 200 টাকার উপর 4-5টা কলেজে ফর্ম ফিল আপের জন্য। এবার সেইখান থেকে হিসাব করতে পারবেন ওই সময়গুলো কত পিক আওয়ার চলে, প্লাস জেরক্সের টাইম। এক একটা সময় এমন আসে জেরক্স করে শেষ করে উঠতে পারা যায় না, কোনো কিছু একটা লাস্ট ডেটের সময় যদি চলে আসে কোনো কিছু সাবমিট, ফর্ম সাবমিট করবার,
এই হলো টোটাল অ্যাড অন প্রজেক্ট। এর সঙ্গে আপনি দোকানে কাস্টমার যারা আছে তাদের জন্য আপনি টুকিটাকি স্টেশনারি প্রোডাক্টস, মোবাইল অ্যাক্সেসরিজ, টুকটাক ফ্যাশনেবল প্রোডাক্টস আপনি অ্যাড করতে পারেন, যাতে টুকটাক প্রফিট মার্জিন আপনার ব্যবসায় ইনকামটাকে বৃদ্ধি করবে। বন্ধু, এই হলো সিম্পল একটা বিজনেস প্রসেস আপনি কী কী প্রোডাক্ট ইনক্লুড করতে পারবেন। এবার আপনি কোথা থেকে জেরক্সের মেশিন কিনবেন বা কোন মেশিন কিনলে ভালো হবে সেটা নিয়ে একটু দু চার কথা বলি। বন্ধু বন্ধু এখনও পর্যন্ত টপ ব্র্যান্ডের জেরক্স মেশিন হচ্ছে ক্যাননের। ক্যাননের আপনি মোটামুটি ভালো মানের একটা জেরক্স মেশিন কিনতে গেলে এই মুহূর্তে আপনার মার্কেট প্রাইস পড়বে মোটামুটি 55,000 থেকে শুরু করে 75,000 টাকার পর্যন্ত। আপনি যত টাকা দামের বেশি জেরক্সের মেশিন কিনতে চাইবেন আপনার প্রিন্টিং কস্ট তত কমে যাবে, মেনটেন্যান্স কস্ট তত কমে যাবে। বন্ধু আপনি যদি 80,000 টাকা, 90,000 এমনকি 1,50,000 টাকা দামের পর্যন্ত জেরক্সের মেশিন আছে, আপনি যদি 80,000 90,000 টাকা দামের জেরক্সের মেশিন কিনেও ব্যবসা শুরু করেন আপনার প্রিন্টিং কস্ট অনেক কম হবে। বন্ধু আবার লো প্রাইসের জেরক্সের মেশিনও আপনি পেয়ে যাবেন বন্ধু, মোটামুটিভাবে 45,000 থেকে 50,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আবার যদি আপনি ব্যবসা শুরুর ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে চান সেটাও অ্যাভেলেবেল জেরক্সের দোকান থেকে, সেখান থেকে আপনি কিন্তু ব্যবসা শুরু করে নিতে পারবেন মোটামুটি 25,000 থেকে 30,000 টাকার মধ্যেই। বন্ধু এবার ব্যবসা চলতে শুরু করলে আপনার আইডিয়া এবং অভিজ্ঞতা বাড়বে, তখন নতুন মেশিন কিনতে পারবেন বন্ধু। এবং এই সমস্ত মেশিন আপনি কোথা থেকে কিনবেন জেরক্সের দোকান, এইরকম কয়েকটা এলাকার ঠিকানা বা দোকানের ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। আপনারা এই সমস্ত দোকানগুলোতে ভিজিট করুন, বিভিন্ন রকম মেশিনের প্রাইস জানুন, তারপর ব্যবসা শুরু করতে পারবেন বন্ধু। এছাড়া আপনার জেরক্সের মেশিনের সঙ্গে একটা কম্পিউটার উইথ প্রিন্টার প্রয়োজন পড়বে, এর সঙ্গে আপনি ল্যামিনেশন করবার সুযোগ সুবিধা রাখতে পারেন আপনার কাউন্টারে। সেই হিসাবে দেখলে মোটামুটিভাবে একটা কম্পিউটার উইথ প্রিন্টার, ল্যামিনেশনের মেশিন এবং জেরক্স মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে আপনার মোটামুটি 1,10,000 টাকা মতো খরচ পড়বে টোটাল সর্বসাকুল্যে। এবার জেরক্স মেশিনটা একটু কম দামে নিলে আপনি 1,00,000 টাকার মধ্যে বাজেট ধরে রাখতে পারেন বন্ধু ব্যবসা শুরু করতে। এবার আপনি ব্যবসা শুরু করতে তো নামলেন, কত টাকা প্রফিট পাবেন চলুন একটু ছোটো কথায় জেনে নিই বন্ধু। একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজ প্রিন্ট আউট করতে আমাদের খরচ পড়বে মোটামুটি 15 থেকে 20 পয়সা ম্যাক্সিমাম জেরক্সের মেশিনে। যদি কম্পিউটার প্রিন্ট আউটে প্রিন্ট করেন তাতেও আপনার মোটামুটি 20 থেকে 30 পয়সার মধ্যেই হয়ে যেতে পারবে যদি ভালো কোয়ালিটির প্রিন্টার হয়। এবার একটা পেজ আমরা মার্কেট থেকে যদি কেনা হিসেবে দেখি আমাদের কস্ট পড়বে 40 থেকে 50 পয়সা বন্ধু। তাহলে একটা পেজ প্রিন্ট আউট করতে আমাদের খরচ পড়বে সর্বসাকুল্যে 60 পয়সা থেকে 70 পয়সা ম্যাক্সিমাম, আপনি পশ্চিমবঙ্গের যেখানেই বাড়ি হন আপনার। এবার সেইটাকে আমরা যদি 1.5 থেকে 2 টাকা পিস হিসাবে বিক্রি করি, অর্থাৎ 1.5 থেকে 2 টাকা প্রতি পেজের জেরক্স হিসাবে যদি আমার সেল হয় দোকানে, তাহলে একটা পেজেতেই ইনকাম আপনার নিশ্চিতভাবে মিনিমাম 1 থেকে 1.5 টাকা। এবার একদিনে যদি 400 থেকে 500 পেজ আপনার প্রিন্ট আউট হয় তাহলে একদিনেই আপনার 700 থেকে মোটামুটি 750-800 টাকা ইনকাম হবে বন্ধু। এবার যত বেশি জেরক্স পেজ হবে আপনার ইনকাম তত বাড়বে, তারপর অনলাইন সার্ভিসেসগুলো অ্যাড করলে ইনকাম একটা ভালো অ্যামাউন্টে চলে আসবে বন্ধু। এই হলো টোটাল বিজনেস প্ল্যান বন্ধু, ব্যবসার প্ল্যানটা নিয়ে ভেবে দেখতে পারেন। পরের ভিডিওতে নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে আবার আমি আলোচনা করবো বন্ধু, আজকে এখানেই আসি। ধন্যবাদ, ভালো থাকবেন।